সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাই নবাব গুঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছে মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম ঈদের আগে পাকা ঘর পেলেন মসজিদ পাড়ার গোলাম মোহাম্মদের পরিবার গোমস্তাপুরে পালিত হলো মা দিবস বিএনসিসির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ঈদ উপলক্ষে সহায়তা প্রদান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপানাবাপগুঞ্জ পৌরসভার মসজিদ পাড়ার গোলাম মোহাম্মদের পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের পাকা বাড়ি রবিবার বেলা এগারোটা নাগাদ নারী সংসদ সদস্য ফেরদুসি ইসলাম জেসি গোলাম মোহাম্মদের স্ত্রী ঝাবর নেশের হাতে বাড়ির চাবি তুলে দেন এ সময় তিনি বলেন গোলাম মহাম্মদের বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন তিনি দলের জন্য নিবেদিত ছিলেন কারাবরণ করেছেন তার ত্যাগের কথা আমাদের মনে রাখা উচিত এ সময় সাংসদ জেসির সাথে ছিলেন কৃষিবিদ ডক্টর সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল জাকির জ্যোতি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই সাবেক পৌর কাউন্সিলর শাখাউত হোসেন প্রসঙ্গত বঙ্গবন্ধু ভক্ত গোলাম মোহাম্মদ পরিবারের খোঁজ খবর নিয়ে অন্তত মাথা গোজার জন্য ঘর নির্মাণের উদ্যোগী হন সাংসদ জেসি তার চেষ্টা ও হয় দ্রুতই শেষ হয় নির্মাণ কাজ ঈদের আগেই পাকাবাড়ি পেয়ে খুশি গোলাম মোহাম্মদের পরিবার চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে পালিত হয়েছে মা দিবস উপজেলা পরিষদ চত্বরে মা দিবস অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুল কুমার পাল উপজেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার সহ অন্যান্যরা চাপাইনবাবগঞ্জ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি মহাস্থানগড় রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে করোনাকালে কষ্টে থাকা ক্যাডেট ও কর্মহীন মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বিএনসিসির মহাপরিচালকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় রবিবার নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহসান রেজিমেন্টের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর শেখ শারিয়া মোহাম্মদ শাকিল নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মাঝারুল ইসলাম তরু প্রভাষক এনামুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডের নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে পৌরসভার চার হাজার ছয়শো দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে কুড়ি লক্ষ উনআশি হাজার চারশো টাকা বিতরণ করা হবে রবিবার নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম এদিকে বেলা এগারোটা নাগাদ বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে প্রথম আলোর ট্রাস্টের উদ্যোগে সামিট গ্রুপের সহযোগিতা বিদ্যালয়ের মাঠে তিন দফায় ঈদ উপহার সামগ্রী দেওয়া হয় গ্রাম্য মোরল কার্তিক কোল টুডুর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পর্যায়ে কৃষি পদকপ্রাপ্ত ফলচাষী মতিউর রহমান ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল ইসলাম সমাজসেবী আমিনুল ইসলাম জহিরুল ইসলাম গ্রাম্য মোরল নগেন সরেন চাপাইনাবগুঞ্জ প্রথম আলো নিজস্ব প্রতিপাদক আনোয়ার হোসেন দিলু বিদ্যালয়ের ভার অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাদা মনের মানুষ কানাইচন্দ্র দাস সহ অন্যান্যরা সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যমিতি বেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনাবগুঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবগুঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার যে কোনো সংবাদ জানাতে আমাদের শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল